মানুষের অসহায় অবস্থা, যাদেরকে স্থির থাকতে দেয় না, সেই সব তরুণ প্রজন্মের যুবক যুবতীরা মিলে তৈরি করেছে ঐক্যবদ্ধ ওয়েলফেয়ার ট্রাস্ট। ট্রাস্টের সদস্যরা দিনের পর দিন মানুষের কাছ থেকে তাদের প্রয়োজনের অতিরিক্ত শীত বস্ত্র বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করেছেন, সেই সঙ্গে মুক্ত হস্তে দান করা কিছু অর্থ। তাই দিয়ে কেনা কম্বল নিয়ে রবিবার ঐক্যবদ্ধ ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা ছুটে গেলেন তারকেশ্বর স্টেশন সংলগ্ন দুস্থ মানুষদের কাছে। এভাবেই বিনি পয়সায় বাজার নিয়ে এরপর তারা গেলেন তারকেশ্বর ফায়ার ব্রিগেডের কাছাকাছি থাকা আরো কিছু অসহায় মানুষের কাছে। এদিন বিনা আড়ম্বরে তাদের হাতে তুলে দিলেন শীত বস্ত্র, শাড়ি সালোয়ার কামিজ সহ প্রয়োজনীয় বস্ত্র। এ বিষয়ে ঐক্যবদ্ধ ওয়েলফেয়ার ট্রাস্টের এক সদস্য বলেন, আজ আমরা তারকেশ্বর স্টেশন সংলগ্ন বস্তি এলাকার গরিব দুস্থ মানুষদের মধ্যে শীত বস্ত্র সহ অন্যান্য প্রয়োজনীয় বস্ত্র বিতরণ করছি। এখানে আমরা গরিব দুস্থ মানুষদের হাতে কিছু কিন্তু করার যোগ্য, যাদের কাছে গরম পোশাক পত্র নেই তাদের হাতে আমরা কিছু গরম শীতের জামা কাপড় বা শাড়ি এগুলো তুলে দিতে আমরা এসেছি তারকেশ্বর স্টেশন চত্বরে। এর পাশাপাশি আমরা যেরকম পেরেছি সেরকম কিছু নিউজ আজ বাংলা তারকেশ্বর। আপনার বাড়ির খবর, আপনার হাড়ির খবর জানতে পড়ুন এই যুগ এই সময়। আমরা অনিরপেক্ষ একটি অর্থ সাপ্তাহিক সংবাদপত্র। এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ।